বাবা, এত তাড়াতাড়ি যাবি তো? কাজকর্ম তো কিছু নেই, জন্মেছিস তো মুখে সোনার বাটি চামচ নিয়ে, তার উপর আবার স্পেশাল খাবার দাবার, স্পেশাল টিউটার। এই দিদি, হিংসে করিস না, হিংসে করা মহাপাপ। হিংসে? আমার বইয়ে গেছে হিংসে করতে? আচ্ছা, এত যে স্পেশাল খাবার খাস, আমার মতো পরিশ্রম করতে পারবি? স্কুলে গিয়ে করবি কি? তোর তো বিয়ে ঠিক। এই শোন, আজ আমাদের স্কুলে ম্যাথ অলিম্পিয়াডের প্রাইজ দেবে, স্যার বলেছেন আমি পাবো। ওকে দিদি, যাই তাড়াতাড়ি স্নানটা সেরে নিই। স্কুলে গিয়ে করবি কি? তোর তো বিয়ে ঠিক। সত্যি তো, আর তো মাত্র 2 মাস, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার তো মাত্র 15 বছর, যদি রানু মাসির মেয়ে পালক দিদির মতো অবস্থা হয়। বিয়ের 1 বছর কি হাসি খুশি ছিল পালক দিদি, তারপর ওর শাশুড়ি মা একদিন, মা তোমার না ভুলনকে নিয়ে ডাক্তারের কাছে যাবার কথা ছিল? শোনো, গোপনে টাকা খরচ করলে বাচ্চাটা মেয়ে না ছেলে তা জানা যাবে। যদি মেয়ে বাচ্চা হয় তাহলে কিন্তু বাপু আমি কিছুতেই রাখতে দেব না, আমি পুত্র সন্তান মানে বংশধর চাই। না না, এ শুধু অন্যায় নয়, এ পাপ। আমি বইয়ে পড়েছি ছেলে মেয়ে সমান সমান, 18 বছরের আগে মেয়েদের বিয়ে দিতে নেই, যদি পালক দিদির মতো দশা হয়ে যায়। না না, আমি পড়ব, আমি স্কুলে যাব। মা বাবা, আমি স্কুলে যাচ্ছি। মা, তোমরা এই বিয়ে ভেঙে দাও। আমি কিছুতেই এই বিয়ে করব না, আমি পড়বো।